সেপ্টেম্বর মাসে অভিনেতা রণবীর সেরে বিয়ে করেছিলেন কঙ্কনা তিনি বিয়ের ঠিক কয়েক মাস পরেই অর্থাৎ মার্চ মাসে পুত্র সন্তান হারুনের জন্ম দেন বিয়ের আগে গর্ভবতী হওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে কঙ্কনাকে নিয়ে কে এই কঙ্কনা কঙ্কনা সেন শর্মা জন্ম তেসরা ডিসেম্বর উনিশশো সাল তিনি চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেনের কন্যা শর্মাকে প্রথম দিকে ভারতীয় কলাকেন্দ্র এবং স্বাধীন চলচ্চিত্র দেখা যেত এবং এ ধরনের কাজে তার অসামান্য অর্জন তাকে সময়কালীন চলচ্চিত্রে অন্যতম অভিনেত্রীদের মধ্যে পথিকৃত করে তুলেছে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে ইন্দিরা ছবির মাধ্যমে যেটি উনিশশো তিরাশি সালে মুক্তি পায় আর এই সিনেমায় তিনি শিশু শিল্পী হিসেবে ছিলেন প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে বাংলা রোমাঞ্চকর সিনেমা এক যে আছে কন্যা যেটি দুই সালে মুক্তি পায় তিনি সকলের নজরে আসেন ইংরেজি ভাষার সিনেমা মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার এর মাধ্যমে যার পরিচালক ছিলেন তার মা এবং এই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন নাটকীয় চলচ্চিত্র পেজ থ্রি এর মাধ্যমে তার দর্শক কর্তৃক স্বীকৃতি আরও বৃদ্ধি পায় এবং তারপর থেকে তিনি অনেক সিনেমায় অভিনয় করেন যার বেশিরভাগ ছবি বাণিজ্যিকভাবে সফল না হলেও তার অভিনয় আলোচনামূলক প্রশংসা অর্জন করে তিনি পরপর দুইবার ফিল্মফেয়ার সেরা সহ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন এবং দুইটি সিনেমা যথাক্রমে ওমকারা এবং লাইফ ইন এ মেট্রো তার পূর্বের অভিনীত সিনেমার জন্য তিনি সেরা সহ অভিনেত্রীর জন্য দ্বিতীয় জাতীয় পুরস্কার অর্জন করেন সেন শর্মা উনিশশো সালে তেসরা ডিসেম্বর জন্মগ্রহণ করেন তার বাবা মুকুল শর্মা একজন বৈজ্ঞানিক লেখক এবং সাংবাদিক ছিলেন এবং মা অপর্ণা সেন একজন অভিনেত্রী এবং চলচ্চিত্র নির্মাতা তার একজন বড় বোনও আছে কমলিনী চট্টোপাধ্যায় সেন শর্মার দাদু চিদানন্দ দাশগুপ্ত একজন চলচ্চিত্র বিশ্লেষক বিশেষজ্ঞ অধ্যাপক লেখক এবং কলকাতা ফিল্ম সোসাইটির অন্যতম সহপ্রতিষ্ঠাতা তার দিদা সুপ্রিয়া দাশগুপ্ত বাংলার কিংবদন্তি আধুনিক কবি জীবনানন্দ দাসের খুর্তুত বোন দাদা হলেন ওমি শর্মা দু সালে দিল্লির সেন্ট স্টিফেন কলেজ থেকে তিনি ইংরেজিতে সম্মান ডিগ্রি অর্জন করেন তিনি কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলের পাশাপাশি কলকাতার মডার্ন হাই স্কুল ফর গার্লস এর ছাত্র ছিলেন তার চলচ্চিত্র অভিষেক ঘটে শিশু শিল্পী হিসেবে ইন্দিরা সিনেমার মাধ্যমে দু সালে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে তার অভিষেক ঘটে বাংলা চলচ্চিত্র এক যে আছে কন্যা সিনেমায় ঋতুপর্ণ ঘোষের তিতলি সিনেমায় তিনি তিতলি নাম ভূমিকায় অভিনয় করেন এই ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী এবং তার মা অপর্ণা সেন দু সালে তিনি ইংরেজি ভাষার ছবি মিস্টার অ্যান্ড মিসেস সিনেমায় অভিনয় করেন যার পরিচালক ছিলেন অপর্ণা সেন এই সিনেমাটি ভালোভাবেই অভিনীত হয় এবং এটি সমালোচনামূলক সফলতা লাভ করে এই সিনেমায় সেন শর্মা একজন তামিল গৃহিণীর চরিত্রে অভিনয় করেন এই চরিত্র অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন পরবর্তীতে দু সালে তার এই অভিনয় ফিল্ম ফেয়ারের শীর্ষ আশি প্রতীকী পরিবেশনা স্থান অর্জন করে এরপরে সামাজিক সিনেমা পেজ থ্রি সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কার অর্জন করেন এই সিনেমায় তিনি একজন সাংবাদিকের চরিত্র অভিনয় করেন যিনি সবার প্রশংসা অর্জন করেন এবং বিনোদন জগতের অতি পরিচিত নাম সেন শর্মা মীরা নায়ারের হলিউড সিনেমা নাম শেখের অভিনয় করার প্রস্তাব পান সেন শর্মা হলিউড সিনেমা দ্য নাম শেখে অভিনয় করার প্রস্তাব পান কিন্তু অন্যান্য ছবি শুটিং এর তারিখের সাথে সাংঘর্ষিক হওয়ায় তিনি সিনেমাটিতে অভিনয় করতে পারেননি যাই হোক এরপরে তিনি পনেরো পার্ক এভিনিউ সিনেমায় একজন মানসিক জরাগ্রস্ত নারীর চরিত্রে অভিনয় করেন এবং একজন মধ্যবয়সী গ্রামের নারী হিসেবে অভিনয় করেন ওমকারা সিনেমায় তাই তিনি ফিল্মফেয়ার সেরা সহ অভিনেত্রী পুরস্কার তাই তিনি ফেয়ার সেরা সহশিল্পী পুরস্কার এবং সেরা সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন তার পরবর্তী সিনেমা ডেড লাইন সের্ফ চব্বিশ ঘন্টা যা গড় মতামত অর্জন করে দু সালে সেন শর্মার পরিচালক হিসেবে অভিষেক ঘটে আঠারো মিনিটের বাংলা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নামকরণের মাধ্যমে এরপর সেন শর্মা রীতিপর্ণ ঘোষের একটি বাংলা আর্ট ফিল্ম দোসারে অভিনয় করেন যা প্রিমিয়ার বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুষ্ঠিত হয় এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি পান মাহিন্দ্র আমেরিকান আর্টস কাউন্সিল চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী পুরস্কার দু সালে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ট্রাফিক সিগনাল যা মধুর ভান্দর সাথে তার দ্বিতীয় সিনেমা এই সিনেমাটি একটি নোয়া চলচ্চিত্র যেখানে তিনি একজন পতিতার চরিত্রে অভিনয় করেন ওই বছরের পরবর্তীতে তাকে অনুরাগ বাসুর লাইফ ইন এ মেট্রো সিনেমায় অভিনয় করতে দেখা যায় এই সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ভালো অবস্থানে থাকে এবং মুম্বাই মেট্রো শহর ভিত্তিক বিভিন্ন মানুষের দিনকাল নিয়ে তৈরি এই সিনেমা যাতে সেন শর্মা একজন তরুণী এবং অনিরাপদ নারীর চরিত্রে অভিনয় করেন এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি দ্বিতীয়বারের মতো ফিল্ম ফিল্মফেয়ার পুরস্কার পান দু হাজার সালের শেষের দিকে সেন শর্মা যশরাজ ফিল্ম ব্যানারে নির্মিত দুটি সিনেমায় অভিনয় করেন এই সিনেমাগুলোতে অভিনয়ের সময় তিনি অনেক উৎসাহ বোধ করেন কারণ এই প্রথম তিনি কোনো ছবিতে দুটি গানে ঠোঁট মিলান প্রথমটি হল লাগা রিমে দাগ একটি নাটকীয় সিনেমা পরিচালক প্রদীপ সরকার তিনি এই সিনেমায় বারানসের একটি ছোট্ট শহরের একজন তরুণীর ভূমিকায় অভিনয় করেন চরিত্রের নাম ছিল চুটকি এই সিনেমায় রানী মুখার্জি অভিনয় করেন যদিও তাদের অভিনয় অনেক প্রশংসা কুড়ায় কিন্তু সিনেমাটি ভারতে বাণিজ্যিকভাবে সফল হয়নি দ্বিতীয় হল আজ আচলে এই ছবিটি বিশাল আকারে প্রদর্শিত হয় কারণ এই সিনেমার মাধ্যমে মাধুরী দীক্ষিত পুনরায় সিনেমা জগতে প্রবেশ করেন কিন্তু সিনেমাটি ভালো প্রশংসা পায়নি দু সালে সেন শর্মা দিল কাবাডি সিনেমায় অভিনয় করেন তিনি মীরা নায়ের পরিচালিত একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হাউ ক্যান ইট বি সিনেমায় অভিনয় করেন এই সিনেমাটি একটি সিনেমা প্রকল্প যার নাম এইট এর জন্য নির্মিত দু হাজার সালে এই সিনেমাটির থিওরিটিক্যাল মুক্তির পূর্বে এই সিনেমাটি বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় দু সালে তাকে একটি কম বাজেটের ইংরেজি ভাষার সিনেমা প্রেসিডেন্ট ইজ কামিং এ অভিনয় করতে দেখা যায় এই ছবির পরিচালক ছিল কুনাল রায় কাপুর এই সিনেমাটি ইতিবাচক মতামত অর্জন করে এরপর জয়া আক্তারের লাগ বাই চান্স সিনেমায় ফারহান আক্তারের বিপরীতে অভিনয় করেন সিনেমাটি মুক্তির পর এটি উচ্চ ইতিবাচক মতামত অর্জন করে কিন্তু সিনেমাটি তেমন আয় করতে পারেনি সেন শর্মার সর্বশেষ সিনেমা হল অয়ন মুখার্জি রোমান্টিক কমেডি সিনেমা ওয়েকাপ আপ সিড এই সিনেমায় তিনি রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেন মুক্তির পর এই ছবিটি বিশ্বব্যাপী অনেক প্রশংসা কুড়ায় এবং তার অভিনয়ও অনেক প্রশংসা পায় দু সালে সেন শর্মা অশ্বিনী ধীরের সিনেমা অতিথি তুম কাপ জিয়াওগে সিনেমায় অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেন এই সিনেমায় পরেশ রাওয়ালও অভিনয় করেন একই বছর তিনি নীরাজ পাঠাকের রাইট ইয়া রাং সিনেমায় একজন উকিলের চরিত্রে অভিনয় করেন পরবর্তীতে তিনি ঋতুপর্ণ ঘোষের কমেডি সিনেমা সানগ্লাস এবং বিজয় শুক্লার মির্চ সিনেমায় অভিনয় করেন দু সালে সেন শর্মা অপর্ণা সেনের ইতি মৃণালিনী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন তাকে অমিতাভ ভার্মার জ্যাকপট সিনেমায় রণবিশ্বরের বিপরীতে সুমন মুখার্জির শেষের কবিতা এবং গৌতম ঘোষের শূন্য অঙ্ক সিনেমায় অভিনয় করতে দেখা যায় দু সালে সেন শর্মা বালাজি টেলিফিল্মের অ্যাকথি দায়ান এই সিনেমাটি পরিচালক হলে নবাগত কান্নান আয়ার এবং প্রযোজক ভিশাল ভরদাজ এবং একতা কাপুর এই সিনেমায় অভিনয় করেন এই সিনেমায় অভিনয় করেন ইমরান হাসমি কালকি কোয়েচলিন এবং হুমা কোরেশি এই সিনেমাটি নির্মিত হয় কঙ্কনা সেন শর্মার বাবা মুকুল শর্মার ছোট গল্প অনুসারে তাকে অপর্ণ সেনের গয়নার বাক্স সিনেমায়ও অভিনয় করতে দেখা গিয়েছে দু সালে জুন মাসে সেন শর্মা প্রথমবারের মতো অতুল কুমারের দ্য ব্লু মার্ক মঞ্চ নাটকে অভিনয় করেন এই নাটকে আরও অভিনয় করেন রজত কাপুর বিনয় পাঠক রণবিশ্বুরে এবং শিবচাঁদ দু হাজার সালে এই নাটকটি দেশের এবং বিশ্বের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করে কঙ্কনা শর্মা তার স্বামী রণবী সাথে সাথে ফিল্ম ফেয়ার পুরস্কারে যোগ দেন কঙ্কনা বাংলা চলচ্চিত্র নির্মাতা স্ক্রিপ্ট লেখক এবং অভিনেত্রী অপর্ণা সেনের কন্যা সে কথা আগেই বলা হয়েছে সেন শর্মার সাথে অভিনেতা এবং সহশিল্পী রণবী দেখা হয় এই জুটি দু সালে তেসরা সেপ্টেম্বর একটি পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন করে দু সালে দক্ষিণ মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি তার প্রথম সন্তানের জন্ম দেন তার নাম রাখেন হারুন শোনা যায় কঙ্কনা এবং রণবীর দু সালে আজা নাচলে ছবির সেট থেকে কাছাকাছি এসেছিলেন যা পরে বিয়েতে রূপান্তরিত হয় তবে এই সম্পর্ক পাঁচ বছরের বেশি স্থায়ী হয়নি দু সালে তাদের বিয়ের পরে দু হাজার সাল থেকে দুজন আলাদা থাকা শুরু করেন এরপর দু সালের আগস্ট মাসে আইনত বিবাহ বিচ্ছেদ হয় এই তারকা জুটির যদিও বিবাহ বিচ্ছেদের পরে দুজনেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন তাদের ছেলে হারুন আপাতত উভয়েরই কাস্টডিতে থাকেন উনিশশো তিরাশি সালে ইন্দিরা ছবিতে একজন শিশু শিল্পী হিসেবে অভিনয়ের হাতে খড়ি পরে সালে আছে কন্যা ছবিতে এক যে নেতিবাচক চরিত্রে অভিনয় করেন তিনি হিন্দি সিনেমায় পা রেখেছিলেন পেজ থ্রি দিয়ে জাতীয় পুরস্কার প্রাপ্ত এই ছবিটিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্কনা ওমকার ছবিতেও তিনি এক বিস্ময়কর চরিত্রে অভিনয় করে সেরা সহায়ক অভিনেত্রীর জন্য ফেয়ার। এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ট্রাফিক সিগন্যাল লাইফ ইন মেট্রো লাগা চিন্রি মে দাগ আজ ফ্যাশন ওয়েক আপ সিড সাতখুন মাফ ইত্যাদি সহ আরও একাধিক ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি সম্প্রতি তার অভিনীত লিপস্টিক আন্ডার মাই তিনি বোরখা তে প্রশংসা করিয়েছেন সকলের অন্যদিকে গয়নার বাক্স ছবিতে সোমলতা চরিত্রেও যথেষ্ট নজর কেড়েছেন সকলের শুধু বাংলা বা হিন্দি নয় ইংরেজি ছবিগুলিতেও তার অভিনয়ের দক্ষতা দেখেছেন সকলে মা অপর্ণা সেন পরিচালিত ছবি মিস্টার ও মিসেস আইয়ার এ মিনাক্ষী আইয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন কঙ্কনা ইংরেজিতে এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছিলেন সম্প্রতি ডলি কিট্রি অ্যান্ড হো চমকাতে সিতারের ছবিতে দেখা গেছে কঙ্কনাকে ছবিতে তিনি ছাড়াও রয়েছেন ভূমি পেডনেকার কঙ্কনা ঝুলিতে রয়েছে একাধিক ভালো ছবি ও পুরস্কার তথা তথাকথিত কমার্শিয়াল ছবি থেকে একটু অন্য ধারার ছবিতে কাজ করতে পছন্দ করেন তিনি ছোটবেলা থেকেই মা অপর্ণা সেনের সঙ্গে যেতেন বিদেশের বিভিন্ন ফিল্ম সোসাইটিতে চলচ্চিত্র মহলেই বেড়ে ওঠা ছোটবেলা থেকেই সম্প্রতি কন্টেন্টের সেন্সরশিপ প্রসঙ্গে দেয়া একটি সাক্ষাৎকারে অপর্ণা সেন জানিয়েছিলেন কোনো ঘনিষ্ঠ দৃশ্য বাচ্চাদের খুব একটা ক্ষতি করে বলে আমার মনে হয় না কারণ যখন কঙ্কনার বয়স দশ বছর তখন মস্কোতে আমার জুরি হিসেবে কাজ ছিল আমি ওকে নিয়ে গিয়েছিলাম আমার সঙ্গে যে ছবিতে ও দেখত বেশি ঘনিষ্ঠ কোনো সিন ওর এক ঘে লাগত এবং অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে পড়ত এই বিষয়গুলো বেশি লুকোতে গেলে বাচ্চাদের উল্টো কৌতূহল বেড়ে যায় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা তার দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে মন জয় করেছেন দর্শকদের একাধিক সাহসী চরিত্রে অভিনয় ছাড়াও বিয়ের আগে মা হাওয়া নিয়ে তিনি আলোচিত সমালোচিত হয়েছেন কঙ্কনা আপনি ভালো থাকুন আরো সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিন